رب العالمين كده جمود كار كوره كده شندور كوره جنالين باندا شنو شنو إن أول بيت وضع للناس للذي ببكة مباركة وهدى للعالمين رب العالمين جنيدين باندا شنو شنو পৃথিবীতে ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরটির নাম হচ্ছে বাইতুল্লাহ বাইতুল্লাহর পরেই পৃথিবীতে দ্বিতীয় ঘরের নাম হচ্ছে বাইতুল মুকদ্দাস বাইতুল্লাহকে এবং বাইতুল মুকদ্দাসকে পৃথিবীর বুকে ইবাদতের জন্য নির্মাণ করে যে মালিক এই দুইটা মসজিদকে পুরো বিশ্বের হেদায়েতের কেন্দ্রস্থল বানিয়ে দিয়েছেন একটু গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তিনি কে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী আবু দর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম নবী আইয়ু মসজিদিন উদিআ ফিল আরদি আউওয়ালা নবী পৃথিবীতে সর্বপ্রথম কোন ঘর নির্মাণ করা হয়েছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইতুল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ সাহাবি আবার জিজ্ঞাসা করলেন নবী সুম্মা আই এরপরে কোন ঘরটি নির্মাণ করা হয়েছে আল্লাহর প্রিয় হাবিব বললেন বাইতুল মুকদ্দাস সাহাবি আবার জিজ্ঞাসা করলেন নবী কাম কানা বাইনহুমা দুইটা মসজিদের মাঝে সময় ব্যবধান কতটুকু ছিল আল্লাহর প্রিয় হাবিব বললেন আরবাউনা সানা বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পর যে মালিক বাইতুল মুকদ্দাসটাকে নির্মাণ করেছেন তিনি কে মুসলমানদের কাছে বাইতুল মুকদ্দাস গুরুত্বপূর্ণ হওয়ার দুই নম্বর কারণ হচ্ছে এই যে বাইতুল মুকদ্দাস কোরআন আল কারিমে রব্বুল আমিন দুই দুইটা মসজিদের নাম উল্লেখ করেছেন আপনাদের এই আকবর শাহ মসজিদের নাম কিন্তু কোরআনে উল্লেখ নাই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের কথাও কিন্তু কোরআনে উল্লেখ নেই আপনাদের বাংলাদেশে টাঙ্গাইলে 201 গম্বুজ মসজিদ আছে সেই মসজিদের কথাও কিন্তু কোরআনে উল্লেখ নেই মসজিদে নববীর প্রথম কিন্তু কোরআনে উল্লেখ নেই রব্বুল আমিন বাইতুল্লাহর পরে বাইতুল মুকদ্দাসের কথা উল্লেখ করে এই বাইতুল মুকদ্দাসের গুরুত্বটাকে বাড়িয়ে দিলেন রব্বুল আমিন কত সুন্দর করে বললেন বান্দা শোনো শোনো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى رب العالمين جنيدين أي آية الماضية بيت الله كوري بيت المقدس نام دولة كوري جي ملي بيت المقدس الغروب تلك بري دي سن إكتو غلار آواز تشري دي بونين دين كي بيت المقدس مسلمان در كاتش غروب تبونه هوار تين نمبر كارانه وچه بيت المقدس এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে প্রায় 17 মাস পর্যন্ত বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন আল্লাহর প্রিয় হাবিবের বড় মনে চাই যেন আল্লাহর প্রিয় হাবিব বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেন আল্লাহর প্রিয় হাবিব জোহরের সালাতে তাশাহ্হুদে বসে আছেন জিব্রিল আলাইহিস সালাম আল্লাহর প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন নবী আপনার মনে কোনো তামান্না আসবে মালিক পূরণ করবেন এমনটা তো হতে পারে না জিব্রিল আলাইহিস সালাম এসে আল্লাহর প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন নবী আজকে থেকে আর বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নয় বরং আপনি আজকে থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করবেন রব্বুল আলামিন কত চমৎকার করে বললেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطرا اللهم ربي حبيب صلى الله عليه وسلم كجريد للنبي আজকে থেকে আর বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নয় বরং আজকে থেকে আপনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করবেন আর যখন কোনো বান্দা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করে তার নামাজটাকে সাথে সাথে যে মানে কবুলের মনসুর করে নেন তিনি কে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন তোমাদের জন্য একটা স্পেশাল নিয়ামত আছে
আমরা আল্লাহর হাবিবকে বললাম নবী স্পেশাল নিয়ামত কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বান্দা পৃথিবীর আনাচে কানাচে যেখানেই তোমরা থাকো না কেন পৃথিবীর আনাচে কানাচে যেখানেই তোমরা যাও না কেন যখনই তোমরা তোমাদের কপাল থেকে মাটির সাথে মেশাবে সাথে সাথে আমাদের সিজদাগুলোকে যেমনই কবুলের মঞ্জুর করবেন তিনি কে সাইয়েদে কওম نين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد أوشد همارو زمين هي نماجي আমার খারে নামাজে পড়ো আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো যে দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ চিল্লায় পড়ে আল্লাহু আকবার এজন্য আমার আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য অন্যতম একটা স্পেশাল নিয়ামত হচ্ছে উম্মতে মুহাম্মাদি পৃথিবীর আনাচে কানাচে যেখানেই তার কপাল থেকে ছেকাবে সাথে সাথে তার সিজদাটাকে যে মানে কবর আর মঞ্জুর করবেন একটু করার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে এজন্য আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বাইতুল মুকদ্দাস মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই বাইতুল মুকদ্দাস এটাই ছিল মুসলমানদের প্রথম কিবলা আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন এই যে বাইতুল মুকদ্দাস মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার চার নম্বর কারণ হচ্ছে রব্বুল আমিন কত সুন্দর করে জানিয়ে দিলেন বাইতুল মুকদ্দাস আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে বসে আছেন জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবী হাবিবকে নিয়ে মিরাজের দিকে ছুটতে লাগলেন মিরাজের দিকে ছুটে যাওয়ার পর প্রথম যে স্টপেজটা ছিল এই স্টপেজটাই ছিল এই বাইতুল মুকদ্দাস সুবহানাল্লাহ পড়বেন না বাইতুল মুকদ্দাস মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার পাঁচ নম্বর কারণ হচ্ছে এই যে বাইতুল মুকদ্দাস পৃথিবীতে রব্বুল আলামিন যত নবী যত রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী সমস্ত রাসূল এই বাইতুল মুকদ্দাসে এসে একত্রিত হয়েছিলেন সবাই নামাজের কাতারে দাঁড়িয়ে আছেন কে ইমামতি করবেন খুঁজে পাচ্ছে না জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর প্রিয় হাবিবের হাতটাকে ধরে ইমামের কাতারে দাঁড় করে দিলেন আর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি করে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন উপাধিতে ভূষিত হয়েছে সুবহানাল্লাহ এই বাইতুল মুকদ্দাস মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার ছয় নম্বর কারণ হচ্ছে এই বাইতুল মুকদ্দাস এখানে যদি আপনি এক রাকাত নামাজ পড়েন পাঁচশো রাকাত নামাজ পড়ার সওয়াব যেই মালিক দিয়ে দেয় তিনি কে এই বাইতুল মুকদ্দাস যখন সুলাইমান আলাইহিস সালাম পুনরায় নির্মাণ করলেন বাইতুল মুকদ্দাস মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার সাত নম্বর কারণ হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকদ্দাস পুনরায় নির্মাণ করলেন পুনরায় নির্মাণ শেষ করার পরে মালিকের কাছে দোয়া করে ফরিয়াদ করতে লাগলেন মালিক পৃথিবীর আনাচে কানাচে থেকে যখনই কোন মুসলমান এই বাইতুল মুকদ্দাসে এসে এক রাকাত নামাজ আদায় করবে মালিক দয়া করে মায়া করে সত্য ভূমিষ্ঠ হওয়া সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে মালিক যখন কোনো বান্দা বাইতুল মুকদ্দাসে এসে এক রাকাত দুই রাকাত নামাজ পড়বে দয়া করে মায়া করে আপনি সেই বান্দাকে সত্য ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ সন্তানের মতো আপনি বানিয়ে দিয়েন আর যে মালিক সুলাইমান আলাইহিস সালামের দোয়াটাকে কবুল করলেন একটু গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তিনি কে এই বাইতুল মুকদ্দাস মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার আট নম্বর কারণ হচ্ছে পৃথিবীতে তিনটা মসজিদ আছে যে তিনটা মসজিদের দিকে আপনি সওয়াবের ভ্রমণের জন্য সওয়াবের নিয়তে যেতে পারবেন বাইতুল মুকাররমের দিকে আপনি সওয়াবের নিয়তে যেতে পারবেন না আপনাদের যে টাঙ্গাইলে 201 গম্বুজ মসজিদ আছে কোন মসজিদের দিকে আপনি সওয়াবের নিয়তে যেতে পারবেন না
আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন তিনটা মসজিদ আছে, তিনটা মসজিদের দিকে যখন আমরা ভ্রমণ করার জন্য বের হয়ে যাই, প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে যে মালিক আমাদের আমলনামায় সওয়াব লিখে দেন তিনি কে? আমরা আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী সেই তিনটা মসজিদ কোন তিনটা মসজিদ জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বললেন, লা তুশদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তোমরা তিন তিন মসজিদের দিকে ভ্রমণ করার জন্য বের হতে পারবে। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আল মসজিদ আল আকসা। আপনি যখন মসজিদ আকসা ফিলিস্তিনের দিকে ভ্রমণ করার জন্য বের হবেন, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কদমে আপনার আমলনামায় সওয়াব দিবেন কে? দুই নম্বর আল্লাহর নবী হাবিব বললেন, আল মসজিদ আল হারাম, মসজিদ হারামের দিকে যখন কোনো বান্দা সওয়াবের নিয়তে যায়, তার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কদমকে সওয়াব দিয়ে লিখে দেওয়া হয়। তিন নম্বর আল্লাহর নবী হাবিব বললেন, মসজিদ আল মাসুম, মসজিদে নববীর দিকেও যখন কোনো বান্দা যাবে, তার প্রত্যেকটা মুহূর্তকে যে মানিক সওয়াব দিয়ে পরিপূর্ণ করবেন তিনি কে? মুসলমানদের কাছে এই বাইতুল মুকদ্দাস গুরুত্বপূর্ণ হবার 10 নম্বর কারণ হচ্ছে বাইতুল মুকদ্দাস এটাই ছিল প্রাচীন কাল থেকে ইসলামের প্রচারের একটা প্রাণ কেন্দ্র। সুবহানাল্লাহ, করবেন না? মুসলমানদের কাছে বাইতুল মুকদ্দাস গুরুত্বপূর্ণ হবার 11 নম্বর কারণ হচ্ছে বাইতুল মুকদ্দাস যিনি নির্মাণ করেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম। এবং আদম আলাইহিসসালাম নির্মাণ করার পরে পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী, সুলেমান আলাইহিসসালাম থেকে শুরু করে, ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে, ইয়াহিয়া আলাইহিসসালাম থেকে শুরু করে, ঈসা আলাইহিসসালাম থেকে শুরু করে অসংখ্য নবী বাইতুল মুকদ্দাসকে পুনরায় নির্মাণ করেছেন। বাইতুল মুকদ্দাস মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার 12 নম্বর কারণ হচ্ছে অসংখ্য নবী এই বাইতুল মুকদ্দাসের ইমাম হিসাবে কাজ করেছেন। বাইতুল মুকদ্দাস মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার 13 নম্বর কারণ হচ্ছে সুলেমান আলাইহিসসালাম যখন বাইতুল মুকদ্দাসটাকে নির্মাণ করলেন, সুলেমান আলাইহিসসালাম জিনদের মাধ্যমে সমুদ্রের নিচ থেকে পাথরগুলো সংগ্রহ করে বাইতুল মুকদ্দাসটাকে নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ, পড়বেন না? বাইতুল মুকদ্দাস মুসলমানদের, বাইতুল মুকদ্দাসে কিছু হলে মুসলমান কথা বলবে না তো কে কথা বলবে? বাইতুল মুকদ্দাস আমরা নির্মাণ করেছি, মুসলমান নির্মাণ করেছে। যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন মুসলমান বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত একজন মুসলমানের রক্তে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ফিলিস্তিনে এক ইঞ্চি ভূখণ্ড কখনো ইসরায়েলের কাছে ছেড়ে দেওয়া হবে না। বাইতুল মুকদ্দাস মুসলমানদের, আমাদের এই বাইতুল মুকদ্দাস, এই বাইতুল মুকদ্দাস কেড়ে নেওয়ার জন্য বর্বর ইহুদিরা ষড়যন্ত্র করছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, একটু বুঝে শুনে জবাব করবেন। ইসরায়েল যতই ষড়যন্ত্র করুক না কেন, বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের ভূখণ্ড কখনো ইসরায়েল দখল করতে পারবে? সবাই তো বললেন না দখল করতে পারবে। এবার আসেন আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছে আপনি একটু শুনুন। আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন সম্পর্কে 16টি ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই ফিলিস্তিন নামক কোনো রাষ্ট্র ছিল না। তখনকার সময়ে এই ফিলিস্তিনে যে ভূখণ্ডটা আছে, লেবানন, জর্ডান, সিরিয়া এবং আজকের ফিলিস্তিন, এই পুরো অঞ্চলটাকে বলা হতো শাম। আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাম দেশ সম্পর্কে 16টি ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিখ্যাত সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধে আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আউফ ইবনে মালিক, কিয়ামতের আগে পৃথিবীতে 5টি আলামত প্রকাশ পাবে। ও আউফ ইবনে মালিক, কিয়ামতের আগে পৃথিবীতে 5টি আলামত প্রকাশ পাবে, খুব মন দিয়ে তুমি শুনে নাও। তার মধ্যে এক নম্বর আলামত হচ্ছে মৌতি, আমার মরণটাই হচ্ছে কিয়ামতের আলামত। দুই নম্বর আল্লাহর নবী হাবিব বললেন, মৌচান, কিয়ামতের আগে পৃথিবীতে এমন মহামারী সয়লাব হয়ে যাবে যে মহামারীর কারণে পৃথিবীতে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করবে। তিন নম্বর আল্লাহর নবী হাবিব বললেন, ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতা রাজুল মিয়াতা দিনার, পৃথিবীতে কিয়ামতের আগে ধন সম্পদের এত বেশি সয়লাব হয়ে যাবে, মানুষকে যদি 100 টাকা দেওয়া হয় মানুষ 100 টাকাও পর্যন্ত নিতে চাইবে না। আজকে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন, বাজারগুলোর দিকে তাকিয়ে দেখেন,
আমরা যদি 100 টাকার নোট নিয়ে বাজারে যাই কোনো কিছু কিনতে পারি সদাই করতে পারি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইস্তিফাদাতুল মাল পৃথিবীতে কিয়ামতের আগে ধন সম্পদের সাইলাব হয়ে যাবে মানুষের কাছে 100 টাকা 1000 টাকা কোনো টাকাই মনে হবে না তিন নম্বরে আল্লাহর প্রিয় হাবিব বললেন ফিতনাতুল লা ইবকা বাইতুন মিনাল আরব কিয়ামতের আগে আরবের প্রত্যেকটা ঘর থেকে ফিতনার সাইলাব হয়ে যাবে পাঁচ নম্বরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতহু বাইতুল মুকদ্দাস আজকে প্রায় 6 সপ্তাহ যাবত পর্যন্ত মুসলমানরা বাইতুল মুকদ্দাসে জুমার সালাত আদায় করতে পারছে না আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করলেন কিয়ামতের আগে যে বাইতুল মুকদ্দাস ইসরায়েলের কাছে দখলদারিতে আছে আল্লাহর প্রিয় হাবিব বললেন কিয়ামতের আগে এই বাইতুল মুকদ্দাস যে মালিক মুসলমানদের হাতে বিজয় দান করবেন তিনি কে দুই নম্বরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করলেন বাইতুল মুকদ্দাস কিয়ামতের আগে আল্লাহর প্রিয় হাবিব বললেন কিয়ামতের আগে মুসলমানদের হৃদয়ে বাইতুল মুকদ্দাসের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে মুসলমান নিজেদের জীবনের বিনিময় হলো মুসলমান তার জীবনের দুনিয়ার সমস্ত ধন সম্পত্তি বিনিময় হলো এক মুহূর্তের জন্য বাইতুল মুকদ্দাসকে দেখার জন্য চেষ্টা করবে আল্লাহু আকবার আজকে এই পুরো বিশ্বের দিকে তাকিয়ে দেখা মুসলমানদের হৃদয় আমাদের হৃদয় বাইতুল মুকদ্দাসের প্রতি ভালোবাসা কম না বেশি আমার ভাইরা সবাই বলেন নাই কম না বেশি এই যে বাইতুল মুকদ্দাসের প্রতি আমাদের ভালোবাসা এটা শুধু আমাদের ভালোবাসা ব্যাপারটা এমন নয় পৃথিবীতে রব্বুল আলামিন যত নবী যত রাসূল আগমন করেছিলেন প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূলের হৃদয়ে বাইতুল মুকদ্দাসের প্রতি ভালোবাসা ছিল হযরতে মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত চলে এসেছে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন নই বেটা তুই কে মালাকুল মাউত বলতে লাগলো আনা মালাকুল মাউত আমি তো মালাকুল মাউত তোমার জান থেকে কবজ করতে এসেছি মূসা আলাইহিস সালাম এমন একটা থাপ্পড় মেরেছেন মালাকুল মাউতের চোখটা নষ্ট হয়ে গিয়েছে মালাকুল মাউত মালিকের কাছে চলে গিয়েছে মালিক কার কাছে পাঠালেন তার জানটা কবজ করতে আমার চোখটা নষ্ট হয়ে গেল রব্বুল আলামিন মালাকুল মাউতকে বললেন নো মালাকুল মাউত যাও মূসার কাছে যাও মূসাকে বলো একটা পশুর উপরে সে যেন হাত রাখে আর তার হাতের নিচে যতগুলো পশম করবে প্রত্যেকটা পশমের বিনিময়ে মূসাকে এক এক বছর হায়াত বাড়িয়ে দেওয়া হবে মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত চলে এসেছে ও মূসা একটা পশুর উপর হাত রাখেন প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনাকে এক এক বছর হায়াত বাড়িয়ে দেওয়া হবে মূসা আলাইহিস সালাম বললেন নো মালাকুল মাউত 1000 বছর পরে আমার কি হবে আমাকে একটু জানিয়ে দাও মালাকুল মাউত বলে দিলেন নো মূসা 1000 বছর পরে হলো তোমাকে তোমার মালিকের সান্নিধ্যে চলে যেতে হবে মূসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন নো মালাকুল মাউত 1000 বছর পরও যদি আমাকে মালিকের সান্নিধ্যে চলে যেতে হয় তাহলে আজকেই আমি আমার মালিকের সান্নিধ্যে চলে যেতে চাই মূসা আলাইহিস সালাম মালাকুল মাউতকে বলতে লাগলো ও মালাকুল মাউত আমার একটা শেষ ইচ্ছা আছে মালাকুল মাউত বলে ও মূসা আপনার শেষ ইচ্ছেটা কি আপনি তো নবী আপনার শেষ ইচ্ছা আমি পূরণ করে দিব মূসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন আইয়ুদিনিয়াহু মিনাল আরদিল বাইতিল মুকদ্দাসা ও মালাকুল মাউত আমার শেষ ইচ্ছেটা হচ্ছে আমি বাইতুল মুকদ্দাসের কাছে গিয়ে ফিলিস্তিনে গিয়ে আমি আমার শেষ নিঃশ্বাসটাকে ত্যাগ করতে চাই বাইতুল মুকদ্দাসের প্রতি পৃথিবীতে যত নবী যত আম্বি কেরাম রব্বুল আলমিন পৃথিবীতে পাঠিয়েছিলেন প্রত্যেকটা নবী প্রত্যেকটা আম্বি কেরামের হৃদয় বাইতুল মুকদ্দাসের প্রতি ভালোবাসা ছিল আল্লাহর প্রিয় হাবিব বললেন কিয়ামতের আগে তোমাদের সমাজের অবস্থা এমন হবে প্রত্যেকটা মানুষের হৃদয়ে বাইতুল মুকদ্দাসের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে জীবনের প্রত্যেকটা সব কিছুর বিনিময় হলো এক নজর বাইতুল মুকদ্দাসকে মুসলমান দেখতে চাইবে আজকে আমাদের হৃদয়ে বাইতুল মুকদ্দাসের প্রতি ভালোবাসা আছে না নাই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস সম্পর্কে তিন নম্বর ভবিষ্যদ্বাণী করলেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন কিয়ামতের আগে দাজ্জালের ফিতনার সাইলাব হয়ে যাবে কিয়ামতের আগে দাজ্জাল চলে আসবে প্রত্যেকটা ধাপে ধাপে দাজ্জাল চলে আসবে প্রত্যেকটা ধাপে ধাপে দাজ্জালের ফিতনা চলে আসবে আল্লাহর প্রিয় হাবিব বললেন কিন্তু চারটি জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না তার মধ্যে এক নম্বর হচ্ছে আল কাবা দাজ্জাল কখনো কাবাতে প্রবেশ করতে পারবে না দুই নম্বর হচ্ছে মসজিদুর রাসূল মসজিদ নববী দাজ্জাল মসজিদ নববীতে প্রবেশ করতে পারবে না তিন নম্বর আল্লাহর প্রিয় হাবিব বললেন মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস
এই বাইতুল মুকদ্দাসে দাজ্জাল কখনো প্রবেশ করতে পারবে না চার নম্বরে জানিয়ে দিলেন আত্তুর তুর পাহাড়েও দাজ্জাল কখনো প্রবেশ করতে পারবে না সুতরাং যখন কোন বান্দা এই চারটি জায়গায় আশ্রয় গ্রহণ করবে সেই বান্দাকে যে মানিক দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন তিনি কে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিলিস্তিন সম্পর্কে চার নম্বরে ভবিষ্যৎবাণী করলেন আল্লাহর প্রিয় হাবিবের একজন বিখ্যাত সাহাবী ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর প্রিয় হাবিব ফিলিস্তিনের জন্য দোয়া করলেন আল্লাহর প্রিয় হাবিব দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা আল্লাহর প্রিয় হাবিব দোয়া করলেন মালিক আপনি ফিলিস্তিনের বুকে বরকত নাজিল করে দেন আপনি ইয়ামানের বুকে বরকত নাজিল করে দেন সাহাবায়ে কেরাম বললেন ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ নবী আমাদের আরবের জন্য একটু দোয়া করেন আল্লাহর প্রিয় হাবিব আবার দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা মালিক আপনি ফিলিস্তিনের বুকে বরকত নাজিল করেন ইয়েমেনের বুকে বরকত নাজিল করেন সাহাবায়ে কেরাম আবার বললেন নবী ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ নবী আরবের জন্য একটু দোয়া করেন আল্লাহর প্রিয় হাবিব আবার দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা সর্বশেষ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন هناك الزلازل والفتن وبها يطلع قرن الشيطان আজকের যে সৌদি আরব আছে আল্লাহর প্রিয় হাবিব বললেন কিয়ামতের আগে এই সৌদি আরবে ভূমিকম্প হবে আল্লাহর প্রিয় হাবিব বললেন কিয়ামতের আগে ওয়াল ফিতন এই সৌদি আরব থেকে ফিতনার সাইলাব হয়ে যাবে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াবিহা ইয়াতলু কর্ম শয়তান কিয়ামতের আগে সৌদি আরব থেকে সমস্ত শয়তানি কর্মকাণ্ড ছড়িয়ে পড়বে আজকে সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন সৌদি আরবে নাইট ক্লাব চালু হয়ে গিয়েছে আজকে সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন সৌদি আরবে সিনেমা হল চালু হচ্ছে সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন সৌদি আরবে হ্যালোউইন ডে উদযাপন করা হচ্ছে সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন সৌদি আরবে সমকামীদেরকে ইনভাইট করা হচ্ছে সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন পুরো বিশ্বে মুসলমানরা যখন না খেয়ে ধুকে ধুকে মৃত্যুবরণ করছে ঠিক সেই সময় সৌদি আরব খ্রিস্টানদের জন্য ইহুদিদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে ঠিক কি না যখন এই আলামতগুলো প্রকাশ পেয়ে গিয়েছে আমাদের বুঝতে বাকি নাই যে কিয়ামতটা খুব সন্নিকটে চলে বলতে হবে ঠিক কি না আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ নম্বরে ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহর প্রিয় হাবিবের একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ستخرج نار من حضرموت اللب يا حبيب من قيامة راجي حضرموت تك تاعون بير হয়ে যাবে تحشرون الناس اشياء গুণটা মানুষকে ধাওয়া দিতে থাকবে সাহাবায়ে কেরাম বললেন নবী সেই সময় যদি আমরা পৃথিবীর বুকে বেঁচে থাকি কোন এলাকায় কি আশ্রয় গ্রহণ করব আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকুম বিশাম তোমরা যদি সেই ফিতনার সময় ফিলিস্তিনের বুকে কি আশ্রয় গ্রহণ করো যে মালিক আমাদেরকে আগুন নামক ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন একটু গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তিনি কে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় নম্বরে ভবিষ্যৎবাণী করলেন আল্লাহ প্রিয় হাবিবের একজন বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন আশাম আরদুল মাহশার ওয়াল মানশা আজকে যে ফিলিস্তিন আজকে যে শাম এটি হবে পৃথিবীর বুকে হাশরের ময়দান সওয়াল করবেন না আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন সম্পর্কে সাত নম্বরে ভবিষ্যৎবাণী করেছে আল্লাহর প্রিয় হাবিবের একজন বিখ্যাত সাহাবী ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুয়ে আছেন নবীজি দেখতে পেলেন মাথার নিচ থেকে কিতাবের অমরটাকে উঠিয়ে নেওয়া হলো আল্লাহর প্রিয় হাবিব খেয়াল করতে লাগলেন অমুকটাকে কোথায় নেওয়া হয় আল্লাহর প্রিয় হাবিব দেখতে পেলেন জিবরাইল আলাইহিস সালাম কিতাবের অমুকটাকে ফিলিস্তিনের বুকে গেড়ে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাল ঈমানু হাইতু তাকাউ ফিতানু বিশাম যখন কিয়ামতের আগে সর্বস্ত ফিতনার সাইলাব হয়ে যাবে আলাইকুম বিশাম আল ঈমানু বিশামি আল ঈমানু বিশামি আল ঈমানু বিশাম যখন ফিলিস্তিন যখন পুরো বিশ্বে ফিতনার সাইলাব হয়ে যাবে তখন যদি তোমরা মুমিন দেখতে চাও ইমানদার দেখতে চাও তাহলে তোমরা ফিলিস্তিনের দিকে তাকাও আল্লাহু আকবার আজকে আমরা নেতা নেত্রীর জন্য ইমানটাকে বিক্রি করে দেই টাকা পয়সার জন্য ইমানটাকে বিক্রি করে দেই ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের মুসলমান নিজেদের ইমানটাকে রক্ষা করার জন্য নিজেদের জীবনের শেষ বিন্দু পর্যন্ত রক্ত বিলিয়ে দিচ্ছে আজকে আমরা যে সময়টাতে
বাংলার দামাল ছেলেরা পূজা মণ্ডপগুলোতে গিয়ে নিজেদের ঈমানটাকে বিক্রি করে দিচ্ছে। ঠিক সেই সময় ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকদ্দাসটাকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের মুসলমান নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিচ্ছে। আমরা কোন এলাকায় পড়ে আছি? ফিলিস্তিনের ঈমান আর আমাদের ঈমান এক নয়। ফিলিস্তিনের একজন নার্স, একজন ডাক্তার সে যখন শহীদদের মরদেহগুলো আইডেন্টিফাই করতে করতে সে যখন দেখছে কোন মানুষটা মৃত্যুবরণ করেছে, তাকে দেখে দেখে তাকে শহীদ হিসাবে ঘোষণা করছে, তিনি দেখতে পেলেন আস্তে আস্তে তার সামনে যে মরদেহ এসেছে সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে তার স্বামী। সেই বোন হসপিটাল থেকে বের হয়ে গিয়েছে, বের হয়ে তার মেয়েকে ভিক্টরি চিহ্ন দেখিয়ে বলছে, আমার মা, তোমার বাবা সারাটা জীবন যে শহীদি তামান্না নিয়ে বেঁচেছিল, সারাটা জীবন যে শহীদ হওয়ার তামান্না নিয়ে বেঁচেছিল, আজকে তোমার বাবা সেই শহীদ তামান্না পূরণ হয়েছে। আজকে থেকে তুমি হচ্ছ শহীদের কন্যা আর আমি হচ্ছি আজকে থেকে শহীদের স্ত্রী। আল্লাহু আকবার। এই হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের ঈমান। আল্লাহর হাবিব বললেন, আলাইকুম বিশ্বাস, আল ঈমানু বিশ্বাস, আল ঈমানু বিশ্বাস, আল ঈমানু বিশ্বাস। সেই জামানায় ঈমান যদি দেখতে চাও ফিলিস্তিনের বুকে তাকাও। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন সম্পর্কে 8 নম্বরে ভবিষ্যৎবাণী করলেন। আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবী যায়েদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব বললেন, তওবা নিশাম, তওবা নিশাম, তওবা নিশাম। ফিলিস্তিনবাসীর জন্য সুসংবাদ, শামবাসীর জন্য সুসংবাদ, ফিলিস্তিনবাসীর জন্য সুসংবাদ। সাহাবায়ে কেরাম বললেন, ফামা বালু শাম ইয়া রাসূলুল্লাহ, নবী, ফিলিস্তিনের জন্য আপনি কেন সুসংবাদ দিচ্ছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মালাইকাতু বাসিতু আজনিহাতাহা আলা শাম, রহমতের ফেরেশতারা ফিলিস্তিনের উপরে রহমতের চাদর, রহমতের ডানা বিছিয়ে রেখেছে। প্রত্যেকটা মুহূর্তে যে মানিক ফিলিস্তিনবাসীর উপর রহমত নাজিল করছেন, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন সম্পর্কে 9 নম্বরে ভবিষ্যৎবাণী করলেন, ইদা রাআইতাল খিলাফা ক্বাদ নাযালাতিল আরদুল মুকদ্দাসা, পৃথিবীতে আবার খিলাফত কায়েম হবে, খিলাফতের হেড কোয়ার্টার হবে আজকের ফিলিস্তিন। আজকের যে ফিলিস্তিন নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে, মার খাচ্ছে, মুসলমান মনে রাখবেন আজকের এই ফিলিস্তিন পুরো বিশ্বকে শাসন করবে। সুবহানাল্লাহ করতে পারলেন না? আমেরিকা নামক কোন দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না, আমেরিকার অস্তিত্ব বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। এটা আমার কথা নয়, আল্লাহ কে হাবিব বলেছেন, ফাসফান ফিল মাশরিক, ফাসফান ফিল মাগরিব, ফাসফান ফি জাজিরাতিল আরব, পশ্চিমে ভূমিকম্প হবে, পশ্চিমের অধিকাংশ দেশ মাটির নিচে তলিয়ে যাবে। আল্লাহু আকবার। পূর্বে ভূমিকম্প হবে, পূর্বের অধিকাংশ দেশ কিয়ামতের আগে মাটির নিচে চলে যাবে। আজকের সৌদি আরবে ভূমিকম্প হবে, সৌদি আরবের অনেক অঞ্চল কিয়ামতের আগে মাটির নিচে ধসে যাবে, পৃথিবীতে আমেরিকার মতো কোনো অঞ্চল থাকবে না, আগামী বিশ্ব ফিলিস্তিন শাসন করবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আল্লাহর প্রিয় হাবিবের সুসংবাদ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিসসালাম চলে আসবেন, পুরো বিশ্বে খিলাফত কায়েম করবেন, আর খিলাফতের হেড কোয়ার্টার হবে আজকের ফিলিস্তিন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বরে ভবিষ্যৎবাণী করেছেন, لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين إلى يوم القيامة. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত পর্যন্ত আমার একদল উম্মত সারাটা জীবন হকের জন্য লড়াই করবে, সারাটা জীবন ইসলামের জন্য লড়াই করবে। আল্লাহর হাবিব আরেকটি হাদিসে কত সুন্দর করে বললেন, لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خالفهم ولا من خفلهم তারা থাকবে ফিলিস্তিনের বুকে। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে ফিলিস্তিনের বুকে হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোম ফেলা হয়েছিল, সেই অ্যাটম বোমের কারণে আজ পর্যন্ত হিরোশিমা নাগাসাকিতে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তানটা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে।
এরকম অ্যাটম বোমা ইসরায়েলের কাছে আছে প্রায় 700 থেকে 800 আজকে প্রায় 75 বছর যাবত ফিলিস্তিন ইসরায়েলের সাথে যুদ্ধ করছে আজ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনকে শেষ করতে পারে নাই আফগানিস্তানে আমেরিকা প্রায় 20 বছর বোমা ফেলেছে এক একটা বোমার পাওয়ার কতটুকু ছিল জানেন যখন আকাশ থেকে বোমাগুলো ফেলা হতো বোমার যখন ফেলা হতো জমিনে 100 থেকে 150 ফুট নিচে গিয়ে পুরো জমিনটাকে বোমাটাকে বোমাটাকে পুরো জমিনটাকে ধসিয়ে দিত কিন্তু সর্বশেষ ফলাফল দেখেন আমেরিকা যখন আফগানিস্তান ছেড়েছে নিজেদের গামছা পর্যন্ত নিয়ে বের হতে পারে নাই আল্লাহু আকবার এটাই হচ্ছে মুসলমানদের ঈমান এটাই হচ্ছে মুসলমানদের শক্তি আল্লাহ কে হাবিব বললেন কিয়ামত পর্যন্ত একটা দল ইসলামের জন্য লড়াই করবে হকের জন্য লড়াই করবে সাহাবা একরাম বললেন তারা কোথায় থাকবে আল্লাহ কে হাবিব বললেন তারা থাকবে ফিলিস্তিনের মাটিতে আল্লাহ কে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের সম্পর্কে 11 নম্বর ভবিষ্যদ্বাণী করলেন আজকের যে ফিলিস্তিন এটাই হচ্ছে পুরো বিশ্বের হৃৎপিণ্ড সুবহানাল্লাহ করবেন না আজকের ফিলিস্তিনটা হচ্ছে পুরো বিশ্বের হার্ট ইদা সুলহাল জাসাদ জাসাদুল কুল যখন হার্টটা ভালো হয়ে যায় তখন পুরো শরীরটা ভালো হয়ে যায় আজকে হচ্ছে পুরো বিশ্বের হার্টটা হচ্ছে আজকের ফিলিস্তিন ফিলিস্তিন ভালো থাকবে তো পুরো বিশ্ব ভালো থাকবে ফিলিস্তিন ধ্বংস হয়ে যাবে তো পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাবে আজকে ইসরায়েল ফিলিস্তিনকে টার্গেট করেছে এই টার্গেটটা শুধু ফিলিস্তিনের জন্য নয় তারা যদি ফিলিস্তিনটাকে দখল করতে পারে এই দখলের মাধ্যমে পুরো আরব বিশ্বটাকে তার দখল করে ফেলবে চিল্লা এবং ঠিক কিনা আল্লাহ কে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 নম্বরে ভবিষ্যদ্বাণী করেছেন ইমাম মাহদী আলাইহিসসালাম আসবেন মাহদী তার আসল নাম নয় তার আসল নাম হবে আহমদ বিন আব্দুল্লাহ ইমাম মাহদী আলাইহিসসালাম যখন পৃথিবীর বুকে আসবেন খেলাফত কায়েম করবেন খেলাফতের হেডকোয়ার্টার হবে আজকের ফিলিস্তিন ইমাম মাহদী আলাইহিসসালাম ফজর নামাজ শুরু করে দিবেন দামেস্কের পূর্ব দিকে একটা সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিসসালাম ফেরেশতাদের উপরে ভর করে সেই গম্বুজ অবতীর্ণ করবেন ইমাম মাহদী বলবেন ঈসা আপনি এসে ইমামতির দায়িত্ব পালন করেন ঈসা আলাইহিসসালাম বলবেন না আপনি তো ইমাম আপনি দায়িত্ব পালন করবেন আপনি নামাজ পড়াবেন ইমাম মাহদীর নেতৃত্বে ফজরের সালাত শেষ হবে ফজরের সালাত শেষ হওয়ার পরে ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করার জন্য বের হবেন আর ঈসা আলাইহিসসালাম যখন দাজ্জালকে হত্যা করার জন্য বের হবেন তখন ঈসা আলাইহিসসালামের সাথী জানা হবে তারা আর কেউ হয় তারাই হচ্ছে আজকের ফিলিস্তিনের মানুষ সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ কে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 নম্বরে ভবিষ্যদ্বাণী করেছেন ইয়াকুতুল ইবনু মারইয়াম আদ-দাজ্জাল বিবাবে লুত দাজ্জালকে যেই মাটিতে হত্যা করা হবে জবাই করা হবে সেই মাটির নাম হচ্ছে আজকের ফিলিস্তিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 নম্বরে ভবিষ্যদ্বাণী করলেন কিয়ামতের আগে সমস্ত অমুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে সাহাবা একরাম বললেন নবী আমরা কি তখন সংখ্যায় কম থাকব নাকি আল্লাহর প্রিয় হাবিব বললেন না না তখন তোমরা সংখ্যায় কম থাকবে না কিন্তু তোমাদের হৃদয় থেকে তোমাদের হৃদয়ের মাঝে কাফেরদের ভয়টাকে ঢুকিয়ে দেওয়া হবে আর কাফেরদের অন্তর থেকে মুসলমানদের ভয়টাকে উঠিয়ে নেওয়া হবে সাহাবা একরাম বললেন নবী তখন আমরা পরাজিত হওয়ার কারণটা কি হবে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটা কারণে মুসলমান পরাজিত হবে আমার কথা যদি বুঝে থাকেন একটু জোরে সুরে আওয়াজ করে বলেন কয়টা কারণে আর জোরে বলতে হবে কয়টা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের আগে মুসলমান পরাজিত হওয়ার এক নম্বর কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া মুসলমানদের হৃদয়ে দুনিয়ার ভালোবাসে ঢুকে যাবে আজকে আরব বিশ্বগুলোর দিকে তাকিয়ে দেখেন এক প্যাট্রু ডলারের কারণে আরব বিশ্ব ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারছে না আল্লাহর প্রিয় হাবিব বললেন হুব্বুদ দুনিয়া দুনিয়ার প্রতি ভালোবাসার কারণে মুসলমান কিয়ামতের আগে পরাজিত হবে দুই নম্বর আল্লাহর প্রিয় হাবিব বললেন কারাহিয়াতুল মাউত কিয়ামতের আগে মুসলমান মৃত্যুকে অপছন্দ করবে আজকে খুব সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন 50,000 কোটি ডলার দিয়ে তারা নিয়ম সিলে বানাচ্ছে 8 বিলিয়ন ডলার দিয়ে তারা একটা ইয়োগ বানাচ্ছে মুসলমানদের হৃদয় থেকে আস্তে আস্তে মরণের ভয়টা উঠিয়ে নেওয়া হচ্ছে কিন্তু মুসলমানদের হৃদয়টা ছিল মরণের জন্য একটা উর্বর জায়গা সবসময় মুসলমান মরার জন্য প্রস্তুত ছিল এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় মালিকের কাছে দোয়া করতেন মালিক আপনি দয়া করে মায়া করে আমাকে শহীদে মৃত্যু দান করে দিন মালিক দয়া করে মায়া করে আমাকে আপনি নবীজির রওজা মুবারকে মৃত্যু দান করে দিন
عمر رضي الله تعالى عنه دعاء كي جي مني قبول করলেন তিনি কে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে মুসলমানদের পরাজিত হওয়ার দুইটা কারণ নাম্বার 1 হুব দুনিয়া মুসলমানদের হৃদয়ে দুনিয়ার ভালোবাসা পৌঁছে যাবে দুই নাম্বার কারাহিয়াতুল মাউত মুসলমান মরতে চাইবে না মুসলমান মরণটাকে পছন্দ করবে এই দুইটা কারণে মুসলমান কিয়ামতের আগে পরাজিত হবে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের নম্বরে ভবিষ্যদ্বাণী করলেন কিয়ামতের আগে তিন তিনটা দল ইসলামের জন্য লড়াই করবে সাহাবা কেরাম বললেন নবী সেই দলগুলোকে আমরা কোথায় খুঁজে পাব আল্লাহর প্রিয় হাবিব বললেন জুনদুন বিশাম জুনদুন বিল ইয়ামান জুনদুন বিল ইরাক তাদের মধ্যে একটা দল থাকবে শামে একটা দল থাকবে ফিলিস্তিনে আরেকটা দল থাকবে ইয়েমেনে আরেকটা দল থাকবে ইরাকে সাহাবা কেরাম বললেন নবী তিন তিনটা দল কোন দল থেকে আমরা বাছাই করব আল্লাহর প্রিয় হাবিব বললেন আলাইকা বিশাম ফাইন্নাহা খিয়ারাতুল্লাহ মিন আরদি তুমি যদি উত্তম কোন দল উত্তম কোন সেনাবাহিনীতে যোগদান করতে চাও তাহলে তুমি ফিলিস্তিনি সেনাবাহিনীদের সাথে তুমি যোগদান করবে কারণ আজকে যে ফিলিস্তিন এই ফিলিস্তিনটাকে রব্বুল আলামিন পুরো বিশ্বের বুকে শ্রেষ্ঠতম জায়গা হিসেবে নির্বাচিত করেছেন আর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নাল্লাহ তাওয়াক্কালালি বিশাম যারা ফিলিস্তিনের বুকে থাকবে তাদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব যেই মালিক নিয়ে নিয়েছেন তিনি কে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ নম্বরে ভবিষ্যদ্বাণী করেছেন আজকের যে ফিলিস্তিন আল্লাহর প্রিয় হাবিব বললেন আমি হিজরত করেছি আমার হিজরতের পর আরেকটা হিজরত আসবে কিয়ামতের আগে আরেকটা হিজরত তোমাদেরকে করতে হবে আর সেই সময় যেই কোন মুসলমান যখন কোন মুসলমান ফিলিস্তিনের দিকে হিজরত করবে সেই বান্দাকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে যে মানি কবুল আর মঞ্জুর করবেন তিনি কে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের ফিলিস্তিন সম্পর্কে এই সুন্দর ভবিষ্যৎবাণী করেছেন আজকের ফিলিস্তিন মার খাচ্ছে গাজার মুসলমান মার খাচ্ছে মিয়ানমারের মুসলমান মার খাচ্ছে ইন্ডিয়াতে মুসলমান মার খাচ্ছে পুরো বিশ্বে মুসলমান মার খাচ্ছে এখন আমাদের করণীয় কি আমরা কি করতে পারি জানার দরকার আছে না নেই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি পৃথিবীর বুকে জয় হতে চাও পুরো বিশ্বে মুসলমানদেরকে তোমরা বিজয় করতে চাও পুরো বিশ্বটাকে জয় করতে চাও তোমাদের জন্য দুইটা কাজ কয়টা কাজ আরো জোরে বলতে হবে কয়টা নাম্বার 1 হচ্ছে আমাদেরকে ঈমান আনতে হবে ঈমানের দিকে ফিরে যেতে হবে আমরা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম নবী আমাদের ঈমানটা কেমন হবে আমাদেরকে একটু জানিয়ে দেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বললেন বিলালের দিকে তাকাও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন কালিমা পড়েছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনি যিনি ছিলেন মানিক যিনি ছিলেন সারাটা দিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছেন নির্যাতন করেছেন সারাটা দিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির প্রান্তরে শুইয়ে দিয়েছে বুকের মধ্যে পাথর চেপে দেওয়া হয়েছে যেন বিলাল উঠতে না পারে সারাটা দিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হয়েছে অত্যাচার করা হয়েছে আবার রাত্রিবেলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেকলের মধ্যে বেঁধে সারা রাত পেটানো হয়েছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে ও বিলাল হাকাযা হাত্তা তামুত ওয়া তাকফুর বিমুহাম্মাদিন ওয়া তা'বুদুল লাত ওয়াল উজ্জা বিলাল তুমি যদি অত্যাচার থেকে মুক্ত হতে চাও তুমি হয়তো মুহাম্মদকে অস্বীকার করবে না হয় তুমি মৃত্যুবরণ করবে না হয় তুমি লাত এবং উজ্জা মূর্তিগুলো পূজা করতে হবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতই অত্যাচার করা হয়েছে যতই নির্যাতন করা হয়েছে সব সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মুখ দিয়ে বের করেছেন আহাদ আর আহাদ আর আহাদ আল্লাহু আকবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি অত্যাচার করা হয়েছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু বলেছেন আহাদ আহাদ আর আহাদ এক মুহূর্তের জন্য বিলাল ঈমান থেকে সরে আসেছিলেন আপনারা আল্লাহু আকবার এর জন্য আমাদের ইমানটা হতে হবে বিলালের ইমানের মতো দুই নম্বরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যদি পুরো বিশ্বটাকে জয় করতে চাও সাহায্য লাগবে কার আর জোরে বলতে হবে সাহায্য লাগবে কার হযরত মুসা আলাইহিস সালাম যখন তার সমাজের বুকে এক মালিকের দিকে আহ্বান করতে শুরু করলেন ফিরআউন বলতে লাগলো কে রে বেটা আমি বাদ দিই মালিকের দিকে আহ্বান করে বেটাকে ধর মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে বের হয়ে গিয়েছেন সামনে নিম্নত পিছনে ফেরাউনের বাহিনী কোন দিকে যাবেন মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলতে লাগলেন মুসা কোন দিকে নিয়ে আসলেন
সামনে তো নির্লজ্জ পিছনে ফেরাউনের বাহিনী পিছনে যাওয়ার মতো কোনো জায়গা নেই সামনে যাওয়ার মতো কোনো জায়গা নেই আজকে তো আমরা ধ্বংস হয়ে যাব কোন দিকে যাব মুসা আলাইহিস সালাম কত সুন্দর করে কত চমৎকার করে জবাব দিয়েছেন আমার প্রিয় উম্মতেরা যে মালিকের জন্য আমরা বের হয়েছি সেই মালিক কখনোই আমাদেরকে একা ছেড়ে দেবেন না মুসা আলাইহিস সালাম নীল নদটাকে পার হয়ে গিয়েছেন নীল নদটাকে পার হয়ে যখন এই পাশে এসে গিয়েছেন মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও মুসা উদখুলুল আরদুল মুকদ্দাসা মুসা তোমাকে বাইতুল মুকদ্দাসটাকে বিজয় করতে হবে কিন্তু সেই সময় বাইতুল মুকদ্দাস এলাকাতে ছিল আমালিকা সম্প্রদায় এই আমালিকা সম্প্রদায় হচ্ছে আদ জাতির অংশধর আদ জাতি কারা জানেন নাকি আমরা মালিকের কাছে বললাম মালিক আদ জাতি কারা আমাদেরকে একটু জানিয়ে দেন রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد رب العالمين বলছেন পৃথিবীর বুকে যে জাতিকে আমি সবচেয়ে বেশি শক্তিশালী করেছিলাম সবচেয়ে বেশি নিয়ামত দান করেছিলাম সেই জাতির নাম হচ্ছে আদ জাতি কিন্তু এই আদ জাতি অহংকার করেছে অবাধ্যতায় পর্যবেসিত হয়েছে যার কারণে আমি এই আদ জাতিকে ধ্বংস করে দিয়েছি এই আদ জাতির উত্তরসূরি ছিল এই আমালিকা সম্প্রদায় আমালিকা সম্প্রদায় সেই সময় এই ফিলিস্তিনের ভূখণ্ডকে শাসন করছিল বাইতুল মুকদ্দাসটাকে দখল করে ফেলেছিল রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলল মুসা যাও ফিলিস্তিনকে জয় করতে হবে মুসা আলাইহিস সালাম উম্মতের বলতে লাগলো না না ইন্না লান নাদখুলহা হাত্তা ইখরুজু মিনহা যতদিন পর্যন্ত আমালিকা সম্প্রদায় এই ফিলিস্তিন থেকে বের না হবে ততদিন পর্যন্ত আমরা এই ফিলিস্তিনের বুকে প্রবেশ করব সেই সময় দুইজন ইমানদার ছিলেন قال رجلان من الذين يخافون انعم الله عليهم ادخلوا عليهم الباب তাদের মধ্যে অন্যতম ছিলেন ইউশা ইবনে নূন আরেকজন ছিলেন কালিক তারা বলতে লাগলেন চলো রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন আমরা বাইতুল মুকদ্দাসটাকে জয় করব কিন্তু মুসা আলাইহিস সালাম উম্মতরা বলতে লাগলো না না اذهب انت وربك فقاتلا انها هنا قاعد موسى তুমি যাও তুমি আমালিকের সম্প্রদায়ের সাথে যুদ্ধ করো এবং তুমি তোমার রবকে নিয়ে যাও আমরা তোমার সাথে নাই যখন মুসা আলাইহিস সালামের সম্প্রদায় অবাধ্য হয়েছে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে একটা আযাব পাঠিয়ে দিয়েছেন ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতীহুনা ফিল আরদ তিন প্রান্তরে মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে 40 বছর আটকে দেওয়া হয়েছে তারা সেখানে বিভ্রান্ত হয়ে ঘোরাফেরা করেছে সর্বশেষ যখন মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বুঝতে পেরেছে না না যুদ্ধ করতেই হবে তিন বছর পরে যখন মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে ইউশা ইবনে নূন এই মুসা আলাইহিস সালামের সম্প্রদায় দায়িত্ব নিয়েছেন ইউশা ইবনে নূনের নেতৃত্বে মুসা আলাইহিস সালামের উম্মত বাইতুল মুকদ্দাসটাকে বিজয় করার জন্য গিয়েছেন বাইতুল মুকদ্দাসটাকে বিজয় করার জন্য যুদ্ধ শুরু করেছেন যেই দিন যুদ্ধ করেছেন সেদিন ছিল আজকে এই জুমাবার আজকে শুক্রবার এই শুক্রবার ইউশা ইবনে নূন তার উম্মতকে নিয়ে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনটাকে জয় করার জন্য তারা যুদ্ধ করেছে সেই সময় শনিবার দিনটা ছিল পবিত্র দিন সেদিন যুদ্ধ করা যেত না মাগরিবের পর থেকে শুরু হয়ে যায় আরবিক ক্যালেন্ডার অনুযায়ী মাগরিবের পর থেকেই পরবর্তী দিন শুরু হয়ে যায় আসরের সময় হয়ে গিয়েছে ঈশা ইবনে নূন ভাবতে লাগলেন আমরা তো বিজয়ের দ্বার প্রান্তে আজকে যদি আমরা জয়ী হতে না পারি কালকে তো যুদ্ধ বন্ধ রাখতে হবে তাহলে হতে পারে কাফেররা আরো কোনো শক্তিশালী বাহিনী নিয়ে আমাদের উপর হামলা করতে পারে যার কারণে ঈশা ইবনে নূন মালিকের কাছে দোয়া করলেন মালিক একটা ব্যবস্থা করে দেন ঈশা ইবনে নূন সূর্যের দিকে তাকিয়ে বলেন ইন্নাকি মা'মুর ওয়া আনা মা'মুর সূর্য তুমি যেই মালিকের ইবাদত করো আমিও তো ঠিক সেই মালিকের ইবাদত করি মালিকের কাছে দোয়া করতে লাগলেন মালিক আল্লাহুম্মা হবিস আলাইনা আপনি বাইতুল মুকদ্দাস আজকের ফিলিস্তিনটাকে জয় করার জন্য আপনি সূর্যটাকে আটকে দেন রব্বুল আলামিন বাইতুল মুকদ্দাস আজকের ফিলিস্তিনটাকে জয় করার জন্য সূর্যটাকে এক ঘন্টা পর্যন্ত আটকে রেখেছিলেন আল্লাহু আকবার আজকে বাইতুল মুকদ্দাস ঈশা ইবনে নূন যখন বিজয় করেছেন সূর্যটাকে রব্বুল আলামিন এক ঘন্টা পর্যন্ত আটকে রেখেছিলেন আজকের বাইতুল মুকদ্দাস ইহুদিদের দখলে চলে এসেছে আমরা আশাবাদী সামনে এমন একটা দিন আসছে এমন একটা সময় আসছে যখন বাইতুল মুকদ্দাসের মিনারে ইসলামের পতাকা পত পত করে উড়বে চিল্লায় বলেন ঠিক কিনা সুতরাং সেই বাইতুল মুকদ্দাস যারা বিজয় করবে তাদের দলে তাদের সারথি হয়ে তাদের সাথী হয়ে থাকতে রাজি আছেন না ইনশাআল্লাহ বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়
কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় এই জন্য আমরা ইসলামের জন্য লড়াই করতে চাই ইসলামের সেই বিজয়ী দলে সামিল হতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সবাই করছি আমিন